আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। প্রিয় ছাত্র ছাত্রী, আমি তোমাদের আলোচনা করতেছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, সম্ভাবনা প্রবাবিলিটি অধ্যায় ছিলাম আমরা। আজকে হবে ষষ্ঠ ক্লাস পার্ট সিক্স, আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, সবসময় ম্যাথে ব্যবহার হবে, স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। কাকে বলে স্বাধীন ঘটনা? দুটি ঘটনা যদি এমন হয় যে উহাদের মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অপরটি ঘটুক বা না ঘটুক তার উপর নির্ভর করে না, দুইটা ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপরটি ঘটুক বা না ঘটুক, ঘটবে বা না ঘটবে তার উপর নির্ভর করে না, তাহলে উক্ত ঘটনাতেই হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। আরেকভাবে আমরা বলতে পারি, যেটা দিয়ে আমরা প্রমাণ করব কীভাবে স্বাধীন ঘটনা হয়, সেটা হচ্ছে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যদি উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয় তবে উক্ত ঘটনা দেখে পরস্পর স্বাধীন ঘটনা বলে। দেখো, এও বি দুটি স্বাধীন ঘটনা তখনই হবে, এও বি দুটি ঘটনা, এও বি দুটি ঘটনা, এও বি স্বাধীন ঘটনা হবে যদি উহাদের একত্রে ঘটার সম্ভাবনা, মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ও বি ইন্টারসেকশন মানে কি কমন, দুটি একসাথেই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি উহাদের একত্রে ঘটার সম্ভাবনা, এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা, এ পৃথকভাবে ঘটার সম্ভাবনা এবং বি পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান যদি হয়, দেখো এটা ইন্টু এটা যদি গুণফলের সমান হয় তবে এ ও বি ঘটনা দেয় পরস্পর কী হবে, স্বাধীন ঘটনা হবে। এটা ইকুয়াল যদি এটা হয় তাহলে এ ও বি ঘটনা দেয় কী হবে, পরস্পর স্বাধীন ঘটনা হবে। আমরা এটাকে প্রমাণ করব কীভাবে এ ও বি ঘটনা দেয় স্বাধীন। দুটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র আমরা আগে শিখেছিলাম, দুটি প্রমাণ করতেছি আমরা। দেখো, দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র এস ইকুয়াল, কি শিখছিলাম, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টিটি, কীভাবে নমুনা ক্ষেত্র তৈরি করতে হয় আমি তোমাদেরকে দেখাইছিলাম, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টিটি। ধরি তাহলে এখানে কি নমুনা ক্ষেত্রের মোট ফলাফল কত, নমুনা ক্ষেত্রের মোট ফলাফল, মোট ফলাফল নাম্বার অফ এস ইজ ইকুয়াল কত, চার, একটা, দুইটা, তিনটা, চারটা। ধরি ঘটনা এ তোমার কি প্রথম মুদ্রায়, ধরি দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যে ফলাফলগুলো পাইছিলাম আমরা তার মধ্যে ধরি প্রথম মুদ্রায় হেড ওটার ঘটনা হচ্ছে এ, প্রথম মুদ্রায় মাথা বা হেড উঠার ঘটনা এ, এবং দ্বিতীয় মুদ্রায় টেইল বা লেজ উঠার ঘটনা হচ্ছে বি। ধরে নিলাম এখানে দেখো প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে কি হেড, প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে হেড, প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে টেল। আমরা ধরেছি প্রথম মুদ্রায় হেড ওঠার ঘটনা, দেখো দ্বিতীয়তে কী আছে আমি দেখবো না, প্রথমটাতে হেড, প্রথমটাতে হেড, এখানে কিন্তু প্রথমটাতে টেল, এখানে প্রথমটাতে টেল, তাহলে কোনটা ধরবো, প্রথম মুদ্রায় হেড ওঠার ঘটনা হচ্ছে এ, যেখানে যেখানে প্রথম মুদ্রায় হেড ঘটছে সেগুলোকে আমরা এর অনুকূল ফলাফল হবে। আর দ্বিতীয় মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় টেল বলতে কি, এখানে দ্বিতীয়টাতে কি টেল, হেড এটা কাউন্ট হবে না, দ্বিতীয়টাতে টেল, প্রথমটাতে কি আছে আমি দেখবো না, দ্বিতীয়টাতে টেল, দ্বিতীয়টাতে টেল, তাহলে বি এর অনুকূল ফলাফল হবে এই দুটা, আলোচনা আসতেছে সামনে। দ্বিতীয় মুদ্রায় টেল ওঠার ঘটনা হচ্ছে বি, এক্ষেত্রে ঘটনা এ এর অনুকূল ফলাফল, ঘটনা এ এর অনুকূল
ফলাফল মনোযোগ সহকারে খেয়াল করি, কি কি এর অনুকূল ফলাফল, একই ঘটনা, এটা কি প্রথম মুদ্রায় হেড, এখানে প্রথম দুইটা মুদ্রায় নিক্ষেপ করছে, দুইটা মুদ্রায় রেজাল্ট, তাহলে প্রথমটাতে কি আসছে হেড, এখানে প্রথমটাতে কি হেড, এখানে প্রথমটাতে টেল, এটা কাউন্ট হবে না, এখানে প্রথমটাতে টেল, এটাও না, তাহলে প্রথম মুদ্রায় হেড, এর অনুকূল ফলাফল কি প্রথম মুদ্রায় হেড, তাহলে কি এইচ 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 টি, অনুকূল ফলাফল হচ্ছে এইচ এইচ কমা এইচ টি, তাহলে অনুকূল ফলাফল ঘটনা এর অনুকূল ফলাফল কয়টা, দুইটা, অতএব ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল কত, দুই। আবার ঘটনা বি এর অনুকূল ফলাফল, বি এর অনুকূল ফলাফল ঘটনা বিটা কি, আবার শুনি, ঘটনা বি আমরা কাকে ধরছিলাম, দ্বিতীয় মুদ্রায় টেল বা লেজ, দ্বিতীয় মুদ্রায় টেল বা লেজ, দ্বিতীয় মুদ্রা, এখানে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় কি টেল আছে, না, প্রথম মুদ্রায় হেড আমি দেখবো না, দ্বিতীয় মুদ্রায় কি আছে আমি সেটা দেখবো, টেল আছে, এইটা কাউন্ট হবে এইচ টি। তারপর এখানে দ্বিতীয় মুদ্রায় কি আছে, প্রথমটাতে টেল, এটা না, দ্বিতীয়টাতে দেখবো আমি, দ্বিতীয় মুদ্রায় টেল যেটাতে থাকবে সেটা নেবো, এখানে দ্বিতীয়টা টেল আছে, তাহলে কি নেবো, টি টি। তাহলে দেখো, অতএব ঘটনা বি এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ বি ইজ ইকুয়াল কত, দুই, টু। আবার দেখো, এবং ঘটনা এ ও বি একত্রে ঘটার অনুকূল ফলাফল, একত্রে ঘটার অনুকূল ফলাফল, একত্রে দুটি একসাথেই ঘটবে, প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল, খেয়াল করো দুইটা ঘটনা একসাথেই ঘটবে, এ হচ্ছে প্রথম মুদ্রায় হেড আর বি হচ্ছে কি দ্বিতীয় মুদ্রায় টেল, প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল একসাথে দুটা ঘটনা ঘটবে, এ বি দুটাই একসাথে ঘটবে, তাহলে দেখো প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল আসেনি, এটা না, প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল, অর্থাৎ এটাতে কিন্তু এ বি দুটি একসাথে ঘটে গেছে, খেয়াল করো প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল, এটা নিলাম একটা। আবার দেখি এখানে কি প্রথম মুদ্রায় টেল, নো, প্রথম মুদ্রায় আমার দরকার হেড, দ্বিতীয় মুদ্রায় দরকার টেল, এটা হচ্ছে না, এখানে প্রথম মুদ্রায় টেল, নো, এটা কাউন্ট না, তার মানে কি আমরা কী পেলাম, এও বি একত্রে ঘটার অনুকূল ফলাফল হচ্ছে কয়টা, একটা, শুধুমাত্র এইচ টি। অতএব ঘটনা এ ও বি একত্রে ঘটার অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে জায়গা নেই তো এদিকে লিখতেছি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত, ওয়ান, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কি, ওয়ান, কারণ অনুকূল ফলাফল হচ্ছে একটা, এখানে জায়গা নাই দেখে আমি নিচে লিখছি, বরাবর লিখবেন আপনারা। এখন দেখো সম্ভাবনার সংখ্যানুসারে, সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞানুসারে বা সংজ্ঞানুসারে আমরা কি জানি, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, ওই ঘটনাটির অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, সম্ভাবনার সংজ্ঞানুসারে আমরা প্রথমত এই ঘটনা ঘটার সম্ভাবনা বের করব, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল এর অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, খেয়াল করো এর অনুকূল ফলাফল আমরা বাইর করে রেখেছিলাম এখানে, নাম্বার অফ এ ইকুয়াল কত, দুই, আর নমুনা ক্ষেত্রের মোট ফলাফল আমি শুরুতেই বাইর করে রেখেছিলাম কত, নাম্বার অফ এ ইকুয়াল ফোর, তাহলে এর অনুকূল ফলাফল বা নমুনা ক্ষেত্রের মোট ফলাফল, এর অনুকূল ফলাফল কত, দুই, আর নমুনা ক্ষেত্রের মোট ফলাফল কত, চার, এটা ভাগ করলে কত হবে, এক বাই দুই। আবার শুনি পরে আমরা কি বাইর করি, এখন বি ঘটনা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি, তাহলে বি এর অনুকূল ফলাফল বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল, বি ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, নাম্বার অফ বি কত, অর্থাৎ বি এর অনুকূল ফলাফল কত, বি এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ বি ইকুয়াল কত, টু, আর নাম্বার অফ এস তো কত, ফোর, তাহলে কী হবে এটা, ওয়ান বাই টু। আর একটা বের করতে হবে আমাদের, ওদের একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা,
প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এও বি একত্রে ঘটা, একত্রে মানে কি ইন্টারসেকশন, এও বি, এ এবং বি একসাথে ঘটবে, তাহলে এও বি একত্রে ঘটার অনুকূল ফলাফল বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল, এও বি একত্রে ঘটার অনুকূল ফলাফল কত? শেষের লাইন এক, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কত? ওয়ান। আর নমুনা ক্ষেত্রে মোট ফলাফল তো শুরুতেই বাইর করে রাখা আছে আমাদের, নাম্বার অফ এস ইকুয়াল কত? ফোর। আমাদের প্রমাণটা কি? এও বি ঘটনা দুটি তখনই স্বাধীন ঘটনা হবে যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। দেখো আমাদের প্রবাবিলিটি অফ এ বাইর করা আছে, প্রবাবিলিটি অফ বি বাইর করা আছে, এটা বাইর করা আছে, এটা যেহেতু লেফট সাইড আমাদের বাইর করা হইল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত? ওয়ান বাই ফোর। তো আমরা এখন এটা গুণটি করে দেখি, এখন প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ আমরা কত পাইছি? হাফ। কত পাইছি? হাফ, ওয়ান বাই টু। ইন্টু প্রবাবিলিটি অফ বি কত পাইছি? প্রবাবিলিটি অফ বি হচ্ছে ওয়ান বাই টু, ইকুয়াল কত হবে? ওয়ান বাই ফোর। দেখো এটার সমান হয়েছে কিন্তু, খেয়াল করো, ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, অতএব সুতরাং এও বি ঘটনাটা কি বলতে পারি আমরা পরস্পর, এই যে শর্ত এটা যদি পালিত হয় তাহলে কি বলবো আমরা? এও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন ঘটনা, সুতরাং বলা যায় এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা। তো এই হলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে তোমরা, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই সূত্রটা সবসময় অঙ্কে ব্যবহার হবে, এইভাবে আমাদেরকে অঙ্ক করে দেখাতে হবে, সামনে গাণিতিক সমস্যা আসছে। তো এই পর্ব এখানেই শেষ, আল্লাহ হাফেজ।